উপত্যকায় থামছেই না ইসরায়েলি বাহিনীর নৃশংস আগ্রাসন। বিগত 24 ঘণ্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় আরও 112 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 148 জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যার মধ্যেই এই হতাহতের ঘটনা ঘটে। গাজায় ইসরায়েলি সেনাদের তাণ্ডবে 75% মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। সেখানে খাবার পানি, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে। গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে গত বুধবার। খান ইউনিস এবং রাফাহের মধ্যবর্তী এলাকা দিয়ে যাওয়ার সময় একটি বেসামরিক গাড়ি এবং একটি মালবাহী গাড়ি হামলার শিকার হয়। এতে শিশুসহ 4 জন নিহত হয়। সূত্র আল জাজিরা, আনাদোলু এজেন্সি। পরাজিত ইসরায়েলকে মানতে হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধান। ফিলিস্তিনের গাজা এবং হামাসকে নিয়ে পশ্চিমা নয়া উপনিবেশবাদিকতা বেহল মুশকিলে পড়েছে। তারা যা পরিকল্পনা করেছিল তার কিছুই কিন্তু সফল হতে পারেনি। সারা পশ্চিমা বিশ্বে, এমনকি আমাদের দেশ ভারতও জায়নবাদী প্রচারণায় বিশ্বাস করত যে ইসরায়েলি সেনা বিমান ও স্থলবাহিনী অপরাজয়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ছিন্ন। সব আরব দেশগুলি মিলেও ইসরায়েলের সঙ্গে পেরে উঠবে না। আর অতীতে মার্কিন ও ব্রিটেনের সহায়তায় ইসরায়েল বারে বারে আরব দেশগুলির উপর হামলা চালিয়েছে। আর 1967 সালেও বেশ কয়েকটি আরব দেশ মিলেও শেষ পর্যন্ত পরাস্ত করতে পারেনি ইসরায়েলকে। বরং ইসরায়েল জেরুজালেম সহ বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে ছোট অবরুদ্ধ উপত্যকা গাজায়। ইসরায়েল মার্কিন ও ব্রিটেনের মদদে যে বর্বরতম যুদ্ধ, ধ্বংসযোগ্য গণহত্যা চালাচ্ছে, শুক্রবার তা 120 দিন অতিক্রম করেছে। অর্থাৎ 7 অক্টোবর 2023 শুরু হওয়া এই যুদ্ধ এখন 4 মাসে পড়েছে। কিন্তু বৃহৎ দুই পশ্চিমা পরাশক্তির মদত সত্ত্বেও ইসরায়েলি সামান্য গাজাকে পদানত করতে পারেনি। হামাস মুজাহিদরা তাদের প্রতিরোধ চালাচ্ছে এবং আশ্চর্য রকমভাবে ইসরায়েলি সেনা ও নৌবাহিনীর ব্যাপক ধ্বংস সাধন করেছে। ইতিমধ্যেই হাজার হাজার মারাত্মক আহত ইসরায়েলি সেনা তেল আবিবের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর ইসরায়েলি সেনাদের মৃত্যুর সংখ্যা ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে।